রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই আছো ভালো। এতদিন আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি কোনো ব্লগ তোমার সাথে করতে পারিনি। আজ সকালবেলা আমার শরীরটা একটু ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমার সাথে একটা ব্লগ করি। তো আমি এখন ব্লগ করছি, এখন বাজে দুপুর দুটো, এমন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি চান করে নিয়েছি, খাওয়া আমার হয়নি। মা রান্না করছে, এখন মার রান্না করা হয়ে গেলে আমি খাবো। তো অনেকদিন ভিডিও বানাইনি, ভাবলাম যে একটা ভিডিও বানাই। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এইটা আমাদের ঘর। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা আমার দিদার দোকান। আগে আমার দিদা এই দোকানটা চালাতো, এখন এক বছর দোকানটা বন্ধ। এখন আমার মাসি চালাবে দোকানটা। আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, এতে মুড়ি আছে। আমার মেসোয়ার দাদা মুড়ি এনেছে এতে করে। এখন আমার মাসি চালাবে দোকানটা মুড়ি বিক্রি করে। এখন শুধু মুড়ি বিক্রি করবে, আর কিছু বিক্রি করবে না। আর জানো, আমাদের পাড়ারই একটা মুড়িওয়ালা মুড়ি বিক্রি করতে আসে। ওনার কাছ দিয়ে মুড়ি নিলে 40 টাকা, আমার মাসির কাছ দিয়ে মুড়ি নিলে 38 টাকা। তো বন্ধুরা, তোমরা যদি আমার মাসির দোকান দিয়ে মুড়ি নিতে চাও তাহলে চলে আসবে, ঠিক আছে? তো বন্ধু, তো এখন আমার মায়ের রান্না হয়ে গেছে, তো আমি এখন খাবো। তো খেয়ে বিকেলবেলা তোমার সাথে কথা বলবো। আর যেই মুড়িটা দেখালাম, ওই মুড়িটা কত লম্বা লম্বা জানো? বিকেল থেকেই তো দোকানটা খুলে চালাবে, তো তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে 6:30 বাজে। কেন জানি না 6:30 সময় আজকে ঘুম থেকে উঠলাম। হয়তো আমার শরীরটা একটু খারাপ ছিল না, তাই মনে হচ্ছে 6:30 সময় ঘুম থেকে উঠলাম। তো বন্ধুরা, যাই হোক, ঘুম থেকে উঠতে গেছি। এখন আমার মা কাজ করছে, মেশিনের আওয়াজ শুনতেই পাচ্ছ। তো আমি এখন আমার মাসির কাছে একটু যাব, আমার মাসির দোকানে। তো চলো যাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ছোট দাদা দোকানে চলে এসছে, আমার মাসি। দাঁত বের করে দাও ছোট দাদা, দাঁত বের করে দাও, দাঁত বের করবে তো। এরকম মুড়ি মাসি প্লাস্টিকে এ করে রেখে দিয়েছে। এরকম লজেন্স সব রেখে দিয়েছে মাসি, লাইটও লাগিয়েছে। চলে যাচ্ছি সরে দাদা। তো বন্ধু, এখান থেকে চলে এসেছি, এবার পড়তে আসবো। এরকম মাদুর পিছনে হয়ে গেছে আমার। তো বন্ধু, এবার আমি একটু পড়তে আসবো, কাল সকালে আবার পড়া আছে। এখানে আমি একটু ভিডিওটা স্টপ করে রেখে দিচ্ছি। এখন পড়ছিলাম, পড়া হয়ে যেতে মা বললো মালের শুরু কাটা কাট। তো বন্ধু, আমি মালের শুরু কাটা কেটে দিলাম, মা সোজা করে দিল, দেখতেই পাচ্ছ মা সোজা করে দিয়েছে। মালটা কাল কেটে যাবে, এখন বাজে রাত 11:30। এখন আমি খেয়ে শোবো, আবার ভিডিওটা এডিট করতে হবে। তো বন্ধু, আজকে এই ভিডিওটা আর কিছু নেই, এটুকুই। ভিডিওটা ভালো লাগলে করে একটা লাইক, চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এর আরও ভিডিও পাওয়ার জন্য টাটা।